এখানে আমরা কি দেখি আমাদের প্রভু তিনি আপনাদেরকে ভাগবতের যে রাসলীলা আছে লীলা হলো ভাগবতের প্রাণ হলো রাসলীলা বুঝতে পারছেন তো ভাগবতের প্রাণ হলো রাস মানে কি যেখানে কেবল রসই রাস আর কিছু নেই এই যে এটা হলো প্রাণ এই যে আমাদের প্রভু তিনি আপনাদেরকে তিনি ওই রাসলীলাটা তো সাংখ্য রূপে কথা করতে গেলে তো সাত দিনও শেষ হবে না তিনি সাংখ্যক রূপে তিনি ওই রাসলীলা তোমাদেরকে শোনাবে আর আপনারা মন দিয়ে ওই রাসলীলা শুনবেন হ্যাঁ কালকে যে না কালকের শেষে কালকের শেষে কি হবে কৃষ্ণ রুক্মিণী বিবাহ হবে কি হবে বলে দেখি ভগবানের বিয়ে হবে এই জন্য কালকে সবাই ভালো ভালো শাড়ি কাপড় চুপড়া পরে আসবে ভালো ভালো যেরকম বিয়েতে যাওয়া হয় না ভালো ভালো লাল রঙের হ্যাঁ গোবিন্দের বিয়ে না ভালো সাধারণ বিয়েতে কত মায়েরা কত সেজে গুজে যান কালকে ঠাকুরের বিয়ে হবে না গোবিন্দের বিয়ে হবে এই রুক্মিণীর সঙ্গে এই জন্য কালকে সব থেকে ভালো ভালো শাড়ি পরে আসবে ভালো ভালো কাপড় চুপড়ে পরে আসবে কেন ঠাকুরের কালকে বিয়ে হবে আর কালকে হোলি খেলা হবে বুঝতে পারছেন তো আজ বিরজমে হোলির রাশিয়া কালকে সব রং ঢং নিয়ে আসবে ভালো করে আর এখানে খুব গান হবে রঙে হোলি খেলা হবে আর কালকে সুদামার চরিত্র হবে এই জন্য সুদামা তিনি কি করছিলেন কোন কি শুনো যেখানে তিনি গোবিন্দের কাছে তিনি আসে কেবল দু মুঠি চিড়া নিয়ে এসেছিলেন এখানে গোবিন্দ এক মুঠা খেয়েছেন গোবিন্দ তিনি দ্বিতীয় মুঠি খেয়েছেন যখন তিনি তৃতীয় মুঠি খেতে চান না রুক্মিণী হাত ধরেছে বলে না তুমি দুই মুঠি তুমি চিড়া খেয়েছো কি হয়েছে জানো ওর বাড়িতে যত রাজ ঐশ্বর্য সব বাড়িতে পৌঁছে গেছে আর যদি তুমি তৃতীয় মুঠি খাও না আমি যে লক্ষ্মী ওর বাড়িতে দাসী হয়ে যাবো এই জন্য প্রভু তুমি খাবে না সত্যি সত্যি যখন সুদামা বাড়িতে আসে কি দেখে ওর স্ত্রী নেই ও রাজকুমার হয়ে বসে আছে এ সোনার রাজমহল সুদামা চিনতে পারছে না মনে হচ্ছে যেন ভুলতে কোন জায়গায় এসে গেছে ভুলতে বলে কোথায় এসে গেছি ওর স্ত্রী দেখে ও নেমে এসে আরতি করবে বলি রাজকুমারটা আমার কি কেন আসছে বলে তুমি কি হবো বলে তুমি চিনতে পারছো না আমি তো ওই সুশীলা বলে এইসব কি বলে এই গোবিন্দের জেনে তুমি ওই চিড়া নিয়ে গেছিলে না এই জন্য গোবিন্দ দু কোটি চিড়া খেয়ে ত্রিভুবন রাজ্য দিয়ে দিয়েছে হ্যাঁ এই জন্য গোবিন্দকে দিলে পরে অনেক পাবে এই জন্য কি করবা বাড়িতে যা কিছু খাবে গোবিন্দকে ভোগ লাগাবে কি করবে আরে বলো ছোট করে গোবিন্দকে কিন্তু যদি মাছ মাংস খায় ভোগ লাগাতে পারবে না যদি পেঁয়াজ রসুন খাও ভোগ লাগাতে পারবে না মানে কি যেটা গোবিন্দ খায় না ওইটা আমাদেরও খেতে বুঝতে পারছেন তো আমি আপনাদের আগে অনেক ভালো ভালো কথা বলেছি কেন নিরামিষ খেতে হয় আমিষ কেন খেতে নেই অনেক কথা বলেছি হ্যাঁ অনেক কথা বুঝিয়েছি কিনা মনে আছে কিনা হ্যাঁ সেই জন্যে এর নাম হলো মাংস মাং মানে আমাকে সমান তিনি মানে তুমি এখন জাতি খাবে পর দেখাবে এই জন্য ইংলিশে কি বলছে মিট মিট মানে কি মি ইট উল্টিয়ে তিনি ইট মি মানে এখন তুমি যাকে খাচ্ছ না পরে যে তোমাকে আবার খাবে কেন পাপ নিজের বাপকে ছাড়ে না এই জন্য প্রত্যেকের মধ্যে আত্মা আছে আত্মা আছে কিনা সবাই মধ্যে এই জন্য এইটাকে বলেছে জীব হিংসা মহাপাপ এই জন্য সব থেকে বেশি পাপ হলো এই মাছ মাংসকে খাওয়া হ্যাঁ এই জন্য প্রত্যেক জীবের মধ্যে সেই ঠাকুর আছে এই জন্য কৃষ্ণ গীতাতে বলছেন হে অর্জুন যারা এই মাছ মাংস খায় আমার পূজো করে যেরকম ভস্মের মধ্যে ঘি ঢালতে পারে ওই ঘিটা বেকার তাদের আমার পূজো করাটাও বেকার বলে কেন বলে প্রত্যেক জীব হলো আমার সন্তান যদি আমার ছেলে মেয়েকে কেটে খায় আমার পূজো করে কি পূজো বলা হয় ওটা পূজো নয় ভগবান মনা করছেন তাদের পূজোর নিষ্ফল পূজা ওদের এই জন্য যদি দেখুন একটা প্রশ্ন করছি বলো দেখি আমরা জীবনে সুখ চাই না দুঃখ চাই বলো চুপ হলে কি করে আর বলো জীবনে সুখ চাই না দুঃখ চাই জোর করে বলো কি সুখ চাই না দুঃখ চাই আরে বলো কিন্তু বলছে না কেন সুখ চাই জীবনে কিন্তু দুঃখ চাই না কিন্তু একটা কথা শুনে থাকে মানে আছে সুখ দিলে সুখ পাবে আর দুঃখ দিলে কি পাবে দুঃখ দিলে কি পাবে দুঃখ পাবে যখন একটা জীবকে কাটা হয় ওই যে ছটপট ছটপট করছে হা ভরে ও
ওই দুঃখটা কে পাবে? তুমি অন্যদের দুঃখ নিয়ে তুমি কি করে চাইছ? এই যে আমাদের গুরুবর্গরা বলছে, যারা জীবনে পশু পাখিদের কেটে কেটে খায়, মাস মাস খায়, আর জীবনে সুখ চাই না, বলে ওদের মতো মূর্খ জগতে কেউ নেই। ওদের মতো মূর্খ জগতে কেউ নেই, কেন অন্যদের দুঃখ নিয়ে সুখ কি করে চাইছ? সুখ পেতেই পারে না কখনো। এই জন্য যদি সুখ পেতে চান, নিরামিষ ভোজি, ধীরে ধীরে নিরামিষ ভোজি হয়ে যাও, ঠিক আছে? এই জন্যে ভগবানকে ভোগ লাগাও, খাও, দেখবেন ভারতের মা লক্ষ্মীর খুব কৃপা হবে, খুব টাকা পয়সা আসবে, বুঝতে পারছেন তো? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি তিনি দুমুটি ত্রিভুবন রাজ্যে দিলে, এই জন্য কালকে কেউ খালি হাতে আসবে না, গোবিন্দের জন্য ভালো ভালো আপনার চাল নিয়ে আসবেন, কারণ গোবিন্দের সেবায় লাগবে। গোবিন্দের সেবায় লাগলে পরে বাড়িতে মা লক্ষ্মীর কোনো অভাব হবে না, ঠিক আছে? আর কালকে এই যে কৃষ্ণ রুক্মিণীর বিয়ে হবে, যেরকম আমাদের দ্রৌপদী তিনি কি করেছিলেন, ওই শাড়িটা ফেড়ে দিয়ে ওই গোবিন্দের হাতে বেঁধে দিয়েছিলেন, এই জন্য ঠাকুর তাকে শাড়ি দিয়েছে। এই জন্য আপনারা যদি ইচ্ছা করেন বাড়ি থেকে, এখানে রাধারানী আছে, তাদের জন্য ভালো ভালো শাড়ি নিয়ে আসবেন। যদি রাধারানীকে শাড়ি দেন না, জীবনে বাড়িতে কখনো কাপড়ের অভাব হবে না। এই জন্য তার যদি ভালো ভালো শাড়ি নিয়ে আসবেন, এখানে রাধারানীর গোবিন্দের সেবাই না। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভুনে জ্ঞানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সনি গৌর ভক্ত বৃন্দ সবাই বাবা উঠে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 ভগবান আমরা শ্রবণ করছিলাম এই ভাগবত রূপে যখন অবস্থিত হলেন, সেই সময় এই দ্বাদশ স্কন্ধ কৃষ্ণ থেকে অভিন্ন বলা হয়েছে, আর তার মধ্যে এই দশম স্কন্ধ হল ঠাকুরের মুখকমল, ঠাকুরের মুখারবিন্দ সাক্ষাৎ দশম স্কন্ধ। কিন্তু এক ব্যক্তিকে দেখে আর কি করে বোঝা যাবে সে ও দুঃখী না সুখী? যদি ওর মুখে একটু মুস্কান আছে, যদি হাসছে, তাহলে বোঝা যাবে ব্যক্তি সুখী আছে, মানুষটা সুখী আছে। ঠিক তদ্রূপ দশম স্কন্ধ হল ঠাকুরের মুখারবিন্দ, কিন্তু তার মধ্যে হাসিটা হচ্ছে এই রাস পঞ্চাধ্যায়। পাঁচ অধ্যায় মধ্যে এই রাসের কথা বর্ণন করা হয়েছে, আর বিশেষ করে এই রাস শব্দটা শ্রবণ করে আমাদের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে নানা রকমের গলত ভাবনা চলে আসে। কিন্তু এখানে সুখদেব গোস্বামী তিনি রাসলীলা বর্ণন করার আগেই সবাইকে সাবধান করে দিচ্ছেন। তিনি প্রথম শ্লোকটা বর্ণন করেছেন, বলছেন ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা। প্রথম শব্দ যেটা তিনি ব্যবহার করলেন, তিনি বলছেন ভগবান, কি বলছেন জোরে বলো, আরো জোরে, মানে রাসকর্তা কোন সাধারণ বদ্ধ জীব নয়, তিনি বললেন ভগবান। বলে ভগবান কি, ভগবানের অর্থ কি, ভগবানের অর্থ কি? আমরা এখন দেখো কলিযুগের এত দুর্ভাগ্যজীব হয়ে যাচ্ছি, যাকে তাকে ভগবান বলে, যাকে তাকে ভগবান মনে করে আর পুজো করতে আরম্ভ করে দিই। কিন্তু শাস্ত্রে যদি পড়ে দেখবেন, সেখানে স্পষ্ট রূপে বর্ণন করা হয়েছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয়ঃ জ্ঞান বৈরাগ্য শরণাং ভগবতি তিঙ্গনাং। সেখানে বলছেন, বলে যদি কারো মধ্যে এই ছয়টা গুণ থাকে, ভগবান অর্থাৎ ভক্ত
মানে ঐশ্বর্য কি কি বলে সর্বপ্রথম হচ্ছে ঐশ্বর্য ঐশ্বর্য মানে তার সম্পত্তি আমরা দেখুন সবাই আমরা লাকি চাই সবাই টাকা পয়সা চাই তো কিন্তু সেই লাকি ঠাকুরের চরণ সেবা করে তিনি হলেন ভগবান তার তার ঐশ্বর্য কি রকম হবে একবার বিচার করে দেখুন তিনি যে জায়গায় থাকছে বৃন্দাবন ধাম আমরা শুনছিলাম তো চিন্তামণি দিয়ে সে ধামটা তৈরি সেখানকার সমস্ত বৃক্ষগুলো কল্পবৃক্ষ তিনি হলেন সব থেকে বেশি বলবান তিনি হলেন সব থেকে বেশি জ্ঞানবান ভগবান একমাত্র এমন একটা স্বরূপ যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে শাস্ত্র যদি পড়ে দেখবেন আর কর্তুম কর্তুম অন্যথা কর্তুম যা শক্যতে স এব ঈশ্বর সাধারণ ব্যক্তি ঈশ্বর হতে পারবে না সাধারণ বদ্ধ জীবকে আমরা ভগবান বলে তার পূজা করছি সেটা সম্পূর্ণ রূপে গলত কেন যে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন না আপনারা ভাগবত পড়ে দেখবেন কৃষ্ণ তিনি কি করলেন তিনি বৃদ্ধ ব্যক্তিকে জীবিত করে দিলেন একটা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব আরে মরা ব্যক্তিকে জীবিত করা আবার পুনর্জীবিত জীবন প্রদান করা এটা কি সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব শুধু ভগবান ছাড়া একমাত্র ভগবান ছাড়া কারো পক্ষে সম্ভব নয় আপনারা পড়ে দেখুন ভাগবত যখন কৃষ্ণ বলরাম তারা গিয়েছিল গুরুকুল শান্তিপনি মুনির কাছে শান্তিপনি মুনির কাছ থেকে 64 দিনের মধ্যে 64 কলা শিখি নিলেন তারপরে যখন তারা ফিরে আসবে গুরুদেব ওনার কাছ থেকে গুরু দক্ষিণা চাইলেন বলে কি গুরু দক্ষিণা তারা বুঝতে পেরেছিল যে 64 দিনের মধ্যে 64 কলা শিখা এটা কোনো সাধারণ ব্যাপার নয় নিশ্চিত রূপে কৃষ্ণ বলরাম হলেন ভগবান তাহলে আমরা কি করব আমাদের যে মৃত পুত্র ছিল যে ছেলেটা মারা গিয়েছিল সমুদ্র মধ্যে ওকে আবার আমরা চাইব কৃষ্ণ তিনি তো ভগবান নিশ্চিত রূপে মারা ছেলেকেও পুনর তিনি আনতে পারবেন তাহলে কি করলেন যখন গুরুদেব বললেন বলে গুরু দক্ষিণা রূপে আমি এই মাত্র চাই আমরা আমার যা ছেলে ছিল সে সমুদ্র মধ্যে চলে গেছিল ওকে আইনে দাও কৃষ্ণ সেই সময় ওই পুত্রকে পুনে এনে দিলেন মারা গুরুপুত্রকে কৃষ্ণ কি করলেন আবার এনে দিয়েছেন মৃত ব্যক্তিকে সেই জন্য তিনি হলেন ভগবান কৃষ্ণ একবার নয় ভাগবত পড়ে দেখবেন তিন তিন বার তিনি মৃত ব্যক্তিকে পুনর্জীবন প্রদান করলেন কৃষ্ণ তিনি ভগবান সেই জন্য আমরা আগে গিয়ে শ্রবণ করব তিনি কি করলেন বলে গিরিরাজ গোবর্ধনকে কনিষ্ঠ আঙ্গুলে তিনি ধারণ করলেন জানেন তো আপনারা গিরিরাজ গিয়েছেন কারা কারা গিরিরাজ গিয়েছেন হাত তুলে দেখি গিয়ে দেখবেন সাত কোষ বিশাল গিরিরাজ আর কৃষ্ণ কি করলেন বলে নিজের কনিষ্ঠ আঙ্গুলি বাম হাত কনিষ্ঠ আঙ্গুলতে সাত দিন পর্যন্ত তিনি গিরিরাজ ধারণ করলেন এইবার যারা নূতন নূতন ভগবান বের হচ্ছে কলিযুগতে তাদের মাথায় 100 পিতলের পাথর নিয়ে আর রেখে দাও দেখি সব ভগবান গুলো বের হয়ে যাবে বুঝতে পারছেন সাধারণ ব্যক্তি কখনো ভগবান হতে পারেন না ঠাকুর আমরা শ্রবণ করবো আমরা তিনি কি করলেন বলে কালিয়া সর্প কালিয়া যে নাক ছিল তার মাথায় তিনি বৃদ্ধি করলেন এত বিষাক্ত সেখান জল ছিল কেউ পাখিও উপর থেকে যেত না পাখিও যদি উপর থেকে যাওয়ার চেষ্টা করতো সে সঙ্গে সঙ্গে মরে যাবে এত বিষাক্ত জল ছিল কিন্তু সেই বিষাক্ত জলের মধ্যে কালিয়ার মাথার উপরে কৃষ্ণ কি করলেন বৃদ্ধ করলেন কৃষ্ণ সেখানে বৃদ্ধি করছেন আর আমাদের সুরদাস কি বলছেন বলে তাণ্ডব গতি মন্ডন পর নাচত গিরিধারী 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 পাম 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 পদ পদ তত পাম 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 কানকি মরদ পাম 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 পদ পদ তত পাম 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 এটা কি কোন সাধারণ কথা সাত বছরের বালক একটা সর্প মাথার উপরে নৃত্য করছে এখন যারা নিজেকে ভগবান বলে আর টিভিতে এদিকে ওইদিকে তারা প্রকাশিত করে তার মুখে একটু বিষ দিয়ে দেখো তারা যদি ভগবান বলছে নিজেকে তার মুখে একটু বিষ দিয়ে দেখো সমস্ত ভগবত্তা বেরিয়ে যাবে
कृष्ण तीन तीन बार आगुन पान करलें ब्रजे जाना नीचे के भगवान बोल छे तार मुखे एक आगुन दिए देखो सेजन कोन साधारण व्यक्ति साधारण जीवेर पक्षे भगवान होवा संभव न है एकमात्र कृष्ण एकमात्र गोपाल एकमात्र राम एकमात्र नारायण तारा होलें भगवान तारा होलें भगवान और सही जना भगवान पक्षे इधर संभव रास कर जने जरा नूतन नूतन भगवान भरो छे ना उधर पाला ही पड़े ना यदि ये जीवन के धन्य करते जा इसलिए उधर पूजो पूजो कर बना अपनारा मूर्ख गीता भागवत ग्रंथ कुछ ही पढ़े ना ना भेड़ चाल रहे मतलब ए भगवान और ए हो गया के कोई हो गया तार पीछे दौड़ाता रहता है एकदम के भगवान भगवान ना यदि ना हमारे कृष्ण राम नारायण से एदरी पूजो करबे ते जीवन ले शांत करते जा वजे उत्तर उत्तर तो फेर जे उत्तर उत्तर भगवान अपने भी शास्त्र पढ़े ना तो इतने दौड़ा दौड़ी करे इतने ज्ञान का भी दौड़ा नहीं तारे शुद्ध गोस्वामी इन्होंने बोल छे बोले भगवान होले असली रास करता तिनी होले रसो वैस और रास अर्थ की बोले जिखाने रसेर आदान प्रदान होए कहनो के चारा गोपी रूपे ब्रजे जन्म नहीं छिलो कृष्णेर समय তারাও কোন সাধারণ স্ত্রী মেয়ে ছেলে নয় তারাও কোন সাধারণ মেয়ে নয় আপনারা পড়ে দেখবেন শাস্ত্র যখন প্রভু রাম গিয়েছিলেন জনকপুরীতে ওই সীতার সব বান্ধবী যারা ছিল তারা এই ব্রজ লীলায় গোপী হয়ে জন্ম নিয়েছে যে স্বর্ণ সীতাকে নিয়ে প্রভু রাম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন প্রত্যেক বছর তারা সমস্ত স্বর্ণ সীতা এই ব্রজে গোপী রূপে জন্ম নিয়েছে प्रभु राम जब किए छे दंड कारण बने से दंड कारण बने समस्त साधुरा तारा गोपी होए रजे जन्म लिए छे एई वेद समस्त ऋचा समस्त श्लोक बोलो ताराओ गोपी रूपे जन्म लिए रजे जन्म लिए छे तारा सही जन गोपियों को साधारण मे नय आबार कृष्णो को साधारण पुरुष नय तार मध्ये जे लीला विलास हो छे सेटाई एकटाई बोला जाबे रास एकटा बद्ध जीवेर पक्षे संभव नहीं रास करा একটা মেয়েকে তো কেউ পুরো জীবন তাকে পালন করা কত মুশকিল কালকে আমরা শুনছিলাম তো কিরকম মেয়েটা কান্নাকাটি করে কেন এর বিয়ের পরে আবার ছেলেকে পুরো জীবন কান্নাকাটি করতে হবে এই সময় কি হয়েছিল এক বাড়িতে এক এক পুরুষের দুটি স্ত্রী ছিল দুটি স্ত্রী ছিল আবার ও পুরুষ ওই পুরুষ কি করতো বলে প্রত্যেক দিন যখন চাকরি থেকে ফিরে আসতো দু স্ত্রী বাড়িতে আছে সব এসে আর নালিশ করতো বলে এই আমার সঙ্গে এই করলো এই আমার সঙ্গে এই করলো এটা হলো সেটা হলো তাহলে সে ভেবেছে যে চিন্তা নেই আমি দু তালায় বিল্ডিং বানিয়ে দেবো এক তালায় এক স্ত্রী থাকবে দুসরো তালায় দুসরো স্ত্রী থাকবে ঠিক আছে করে দিল এইবার যখন চাকরি থেকে ফিরে আসছে যে স্ত্রীটা থাকে গ্রাউন্ড ফ্লোর নিচে সে কি করে ওকে টেনে আর বাড়িতে ঘরে ঢুকিয়ে নেয় আর উপরে যে থাকে সে একবারে পুরো চিৎকার হয়ে বলে আমিও তো রান্না করেছি স্বামী তো আমার কাছে আসছেই না প্রত্যেক দিন ওর গাড়িতে ঢুকে যায় তাহলে এইবার কি একদিন কি করেছে সে মেয়েটাও সে স্ত্রীটাও নিচে চলে নেমে চলে এসছে নেমে এসে এইবার রান্না টান্না করে নিচে বসে আছে স্বামী এসছে চাকরি থেকে এইবার নিচে যে আছে সে বলছে বলে আসো আমি রান্না টান্না করেছি প্রসাদ পাবো সে কি করেছে হাত ধরে আর টেনে নিয়ে যাচ্ছে আর যে উপরে থাকছিল সেও বলছে বলে আমিও তো রান্না করেছি প্রত্যেক দিন ওর বাড়িতে চলে যাও ও তো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এ ধরে নিয়েছে লেজটা ঠ্যাং ঠ্যাং ধরে নিয়েছে আর এইবার টানাটানি হচ্ছে সেখানে এক হাত ধরে টানছে এক ঠ্যাং ধরে টানছে আর সেখানে একটা চোর এসেছিল সে চোর চোরি কি করবে সেখানে সব তামাশা দেখতে আরম্ভ করে দিল বলে বাবা রে দুটি স্ত্রী যদি বাড়িতে হয় তাহলে কিরকম খেলা দেখো দেখে খেলা দেখতে দেখতে যখন তার এই ঝাঁটাটা শেষ হয়েছে ওই চোরকে ধরে ফেলেছে বলে বাড়িতে চোর এসছে চলো ধরো তাকে চোরকে ধরেছে আর এইবার পুলিশ স্টেশন দিয়ে দিল পুলিশ ওদেরকে জিজ্ঞাসা করছে বলে চুরি করতে গিয়েছিলি কি তোকে দণ্ড চাই বল বলে যা দণ্ড দিতে চাও দিয়ে দাও কিন্তু আমার দুটি স্ত্রী না হয় যেন এইটাই মাত্র কৃপা কালিও পিতাই গৌর প্রেমানন্দে সেই জন্য এখানে বলছেন বলে রাস কর্তা হলেন ভগবান সাক্ষাৎ আর তিনি কি করলেন বলে ভগবান আপি তারা ত্রি শরদোৎফুল্ল মল্লিকা যখন ওই পূর্ণিমা রাত উপস্থিত হয়েছে শরদ পূর্ণিমা সেই সময় খুব সুন্দর পরিবেশ ছিল পূর্ণ চন্দ্রমা আকাশে আছে সমস্ত ব্রজমন্ডল সুন্দর পুষ্প দিয়ে আর সুসজ্জিত হয়ে গেছে
जमनार जल को भालो भावे प्रवाहित होचे भगवान सही समय बाशी बजावे निशम्य गीतम तदनंत वर्धनम ब्रजस्त्रिय कृष्ण ग्रहित मानसा आज अग्नुरण्यो अन्यम लक्षितोद्यमान सयत्र कांडो जवलोल कुंडल कृष्णेर बासी शब्द सुने समस्त ब्रजगो बीरा जयमन पागलिनी होए आज कृष्णेर बासी पुछने पुछने तारा दौड़ाते लागो एखाने उदाहरण दिए बुझाचें जे रकम पानीते खूब टाका पैसा आमरा सुसज्जित करे रखेछी एकटा चोर जदि आसे ताले की करे से आमादेर गिये लकर भेंगे आर टाका पैसा गिये चोरी करे जाबे जदि ओके आमरा देखते पेयेछी ताले की करबो बोलोगे थरबो निश्चित रूपे ठीक तद्रूपे आज कृष्ण तो छिलेन बाशीबट तिनि बाशीबट गाछेर तलाय दाड़िये आर बाशी बजालेन बासीर शब्द सुने एई बाशीटा होलो चोर एई चोर की करछे बोले ब्रज गोपी देर कानेर द्वारे तिनि हृदय मध्ये प्रवेश करलो आर हृदय देखे जतटा सम्पत्ति छिलो सेई सम्पत्तिटा हरण करे आर एबार पालिये जाच्छे ब्रज गोपीरा जखन जानते पेरेछे बोले आमादेर सम्पत्ति धरे निये जाच्छे ताराओ पिछने पिछने ओई चोरके धरते धरते तार पिछने पिछने दौड़ाते आरम्भ करेछे एई बार तारा उपस्थित होयेछे कोथाय बोले बाशीबट तलाय वंशीबट आपनारा जेने गिये देखबेन सेखाने रास मंडल ओनाके देखते संगे संगे कृष्ण ओनार स्वागत करछे स्वागतम मे महाभागा प्रियं किं करवाणि वः ब्रजस्यानामयं कच्चे ब्रूता गमन कारणम् कृष्ण समस्त ब्रज गोपीदेर स्वागत करछेन बोले अहो भाग्य तार तुमरा अनेक सौभाग्यवान जे आमार बासी शब्दटा शुने चले एसेछो किन्तु आसार उद्देश्य की केन एसेछो तुमार की प्रयोजन ब्रज गोपीरा मने मने भावछे बोले निजेई तो बासी बाजालो निजेई आमादेरके डाकलो आर एबार जिज्ञासा करछे केन एसेछी आमरा कृष्ण बोलते लागलेन बोले ओ मने होच्छे एई रात्रि शोभा देखते एसेछो शरद पूर्णिमा रात्रि खूब सुंदर सुंदर पुष्प प्रस्फुटित होच्छे ठीक आछे देखो रात्रि शोभा देखो किन्तु सावधान एई बने खूब हिंस्र पशु भालू शेर तारा जानि खेये फेले सेई जन्य शोभा दर्शन तारताड़ी दर्शन करो आर चले जाओ ब्रजगोपीरा बोलछे बोले आमरा एई रात्रि शोभा चंद्रमा दर्शन करते आसी नहीं बोले ताले केन एसेछो बोले ओ की स्वामी संगे झगड़ा हुए छे सही जन इच्छो बोले ना कृष्ण से खाने बोलते लागले बोले स्वामी जदि दुर्भागा दुशील और भाग्यहीन निर्धन कहनो कुरूप तो कहनो ना हो किंतु तार सेवा कराई स्त्री बोलो परम धर्म एक स्त्री की कर्तव्य बोले तार पति छाड़ा आर कारो अन्य पुरुष दिखे ताकबे ना तार सेवाएं सब समय नियुक्त थाकबे सही जन तुम्हारे पति कास्ते की जदि झगड़ा होए छे ताइयो की करो बोले फिर जाओ पति सेवा जदि के ओ भालो भावे करे पति के देवता रूपे वरण करे जदि तार सेवा जदि के ओ करे ताले परमात्मा प्राप्ति होवे कृष्ण ब्रज गोपी के बुझा छे तखन कृष्ण एक स्टोरी बोलते लागले बोले देखो एक समय की होए छिरो स्वामी स्त्री बाड़ी में थाकतो एक छोटो बच्चा छेले छिरो से स्वामी की करे छे स्त्री कोले माथा दिए आर घुमा छे एई बार छेलेर घुमटा भांगे छे बच्चा छेले से हाथे की करे छे हामागुड़ी दीते दीते ओई आगुनेर पाशे जाच्छे आगे तो सब काट दिए रान्ना करतो ओई आगुनेर पाशे जाच्छे पाशे जेते जेते एई बार आगुनेर मध्ये जाने पड़ पड़े जाबे किन्तु एई दिके स्त्री कोले तो स्वामी घुमा छे एई बार से छिलो पतिव्रता स्त्री क्षति नारी से मने मने भाव से यदि आमी छेले रक्षा करते जाई ताले आमार पति दुख भांगते हबे जदि पति के घुमाते नहीं ताले छेले आगुने पुड़े जाबे एबार की करबो से शेषे की करेछे बोले आमी एकटा सती स्त्री छेले जदि पुड़े जाच्छे पुड़ुक आमी आमार स्वामीर घुम भांगबो ना से की करेछे छेले स्वामी एखन कोले घुमाच्छे देखते देखते छेलेटा चले गेछे आगुनेर मध्ये आगुने चले गेल এই বার কিছু ক্ষণ পরে যখন স্বামীর ঘুম ভেঙে গেছে স্বামী জিজ্ঞাসা করছে বলে ছেলেটা কোথায় বলে এই রকম হয়েছিল ছেলেটা তো মনে হয় আগুনে পড়ে গেছে বলে চলো গিয়ে দেখি যখন তারা এসছে তারা কি দেখলো বলে ওই পতিব্রতা স্ত্রী সে সতী স্ত্রী তার সতীত্বে এত শক্তি ছিল আগুনও ছেলেকে পোড়াতে পারেনি আগুনও ছেলেকে পোড়াতে পারেনি ছেলে সেখানে খুব তালিবাজি আর সেখানে খেলাধুলা করছে কৃষ্ণ বলছেন বলে দেখে নিলে এত শক্তি একটা স্ত্রী সতী স্ত্রী যদি নিজের পতিকে সেবা করে
রাজগোপীরা বললো, বলে তুমি একটা কাহিনী বলেছো আমরাও বলবো। বলে ঠিক আছে বলো। তো এক সময় কি হয়েছে, স্বামী স্ত্রী তারা খুব ভালোভাবে থাকতো, স্বামীকে এবার বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে। স্ত্রী বললো, বলে আমি তো যা কিছু করি তোমার জন্য, তোমার জন্য রান্না, তোমার জন্য সাজা পোছা, তোমার জন্য বিছানা করা, তুমি চলে যাচ্ছ তাহলে আমি সেবা করবো কার। স্বামী বললো, বলে চিন্তা নেই, আমার একটা বিগ্রহ বানিয়ে দিচ্ছি, ওই কাঠের বিগ্রহকে তুমি ভোগ লাগাবে, কাঠের বিগ্রহ সেবা করবে। বলে ঠিক আছে। সাত দিন পরে যখন স্বামী ফিরে এসছে, রাজগোপীরা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, বলে কৃষ্ণ বলো এইবার সেই স্ত্রীকে কাঠ বিগ্রহ পুজো করতে হবে না আসল স্বামী যে এসছে তার পুজো করতে হবে। কৃষ্ণ বললেন, বলে যখন আসল স্বামী এসছে তাহলে তো তার সেবা করো, কাঠ বিগ্রহের সেবা করার কি দরকার। ব্রজগোপীরা বললো, তো তুমি তো হলেন আমাদের আসল পতি, বাড়িতে যে স্বামী আছে সে তো কাঠের বিগ্রহ, কেন কেন তুমি তো গীতাতে বলেছো পিতা অহমস্য ধাতা মাতা পিতামহ, আমি হলাম তোমার পিতা, আমি হলাম তোমার পতি, আমি হলাম তোমার প্রকৃত বন্ধু, তাহলে তোমার সেবার জন্য আমরা কি করেছি সবকিছু পরিত্যাগ করে এসেছি। কৃষ্ণ যখন এই আর্গুমেন্ট এই কথোপকথন শুনেছে, কৃষ্ণ খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আর সেই সময় কৃষ্ণ তার সঙ্গে নৃত্য করতে আরম্ভ করে দিলেন, খুব সুন্দর ভাবে সেখানে নৃত্য করছেন। কৃষ্ণ এমন সমস্ত ব্রজগোপীকে আদর দিচ্ছে, সমস্ত ব্রজগোপীর সেবা করছে। ব্রজগোপীরা মনে মনে ভাবছে, বলে বাবা রে, যে সমস্ত বিশ্বকে নাচায় সেই কৃষ্ণ আজ আমাদের সঙ্গে নাচছে, সে আমাদের সঙ্গে আমাদের সেবা করছে, আমরা কত সৌভাগ্যবান। এইরকম ব্রজগোপীর হৃদয়ের মধ্যে সৌভাগ্য মদ হয়ে গেল। কি হলো? সৌভাগ্য মদ। কিন্তু শ্রীমতী রাধা রানীও সেখানে ছিল, শ্রীমতী রাধা রানী সেখানে মানিনী হয়ে গেল। কেন? কে যে রাধা রানী বলেন সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্রজগোপীদের মধ্যে, সব থেকে সর্বশ্রেষ্ঠ শ্রীমতী রাধা রানী। আর কৃষ্ণ যেরকম সমস্ত ব্রজগোপীদের সঙ্গে ব্যবহার করছেন ঠিক সেই ব্যবহার রাধা রানীর সঙ্গে। রাধা রানী মনে মনে ভাবছে, বলে আমাদের আমার মধ্যে আর সমস্ত ব্রজগোপীর মধ্যে কোনো পার্থক্য নয়, সেই জন্য কি হলো, তাসাম তৎ সৌভাগ্যমদম বিক্ষমানম চ কেশব প্রশমায় প্রসাদায় তত্রেবান্তর্ধীয়তে। কৃষ্ণ সেখান থেকে ব্রজগোপীদের অভিমানকে দূর করার জন্য, শ্রীমতী রাধা রানীর মানকে প্রশমিত করার জন্য সেখান থেকে অন্তর্ধ্যান হয়ে গেলেন, অপ্রকট হয়ে গেলেন। আর অন্তর্ধ্যান হয়ে তিনি শ্রীমতী রাধা রানীকে ধরে আর অন্য কোথায় নিয়ে গেছেন। এইবার ব্রজগোপীরা তো পুরো পাগলিনীর মতো বিরহেতে এত কান্নাকাটি করছে, জায়গায় জায়গায় তারা কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণ এত আনন্দ তাকে দিয়েছিলেন আর এইবার অদৃশ্য হয়ে গেলেন, চলে গেলেন কোথায়। তারা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে সমস্ত গাছপালা সবাইকে জিজ্ঞাসা করছে, তুলসীকে জিজ্ঞাসা করছে, বলে তুমি বলো তো গোবিন্দ কোথায় গিয়েছে। গাছপালাকে জিজ্ঞাসা করছে, আরে আমাদের গোবিন্দকে দেখেছো? তারা কিছু উত্তর দিল না। শেষে তারা পৃথিবীকে প্রণাম করেছে, পৃথিবীকে বলেছে, বলে পৃথিবী, আরে তুমি তো সাক্ষী, তোমার উপরে হেঁটে হেঁটেই কৃষ্ণ নিশ্চিত রূপে কোথায় গিয়েছেন, বলো দেখি আমাদের গোবিন্দ কোথায়। সেই সময়ে তারা কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেল, কৃষ্ণের চরণ চিহ্ন দেখলে তারা অত্যন্ত আনন্দিত হয়ে গেল, বলে হ্যাঁ নিশ্চিত রূপে গোবিন্দ এইদিকে গিয়েছে। আর চরণ চিহ্নটা অন্বেষণ করতে করতে তারা যখন একটু আগে গিয়েছিল তখন সেখানে দেখলো শ্রীমতী রাধা রানী। রাধা রানীও অত্যন্ত বিরহে কাতর হয়ে, হা নাথ রমণ প্রেষ্ট কাশি কাশি মহাভুজ দাস্যাস্ত কৃপণায় মে সখ দর্শয় সন্নিধি। রাধা রানীও কৃষ্ণকে খুঁজছে, বলে আমার প্রেষ্ট আমার নাথ কোথায় চলে গেলেন। তারা সব একত্রিত হয়ে সেই সময় যমুনা তটে এসছে, আর যমুনা তটে একত্রিত হয়ে তারা খুব সুন্দরভাবে গোপীগীত গান করেছে। এই গোপীগীতের এত মহিমা, এই গোপীগীত যদি কেউ প্রত্যেক দিন বাড়িতে গান করে তাহলে কি হবে, কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়ে যাবেন, কৃষ্ণ নিশ্চিত রূপে সেখানে প্রকট হয়ে যাবেন। আমরাও দুটো শ্লোক সে গোপীগীতের গান করবো, তারপরে আগে শ্রবণ করবো।
গোপিনী গান করেছে সেই সময় কি দেখলেন বলে তাসাম আবির্ভূত সরি স্মেমান মুখাম্বজ সেখানে কৃষ্ণ উপস্থিত হয়ে গেলেন প্রকট হয়ে গেলেন আর কৃষ্ণকে দেখে তো সমস্ত ব্রজগোপীরা এত আনন্দিত হচ্ছে যেমন একটা মৃত দেহতে পুনঃ প্রাণ চলে এসছে কেউ গিয়ে কৃষ্ণের হাত ধরেছে কেউ গিয়ে কৃষ্ণের বাঁশি ধরেছে কেউ গিয়ে কৃষ্ণের পীতাম্বর ধরেছে কেউ প্রসাদী তাম্বুল চেয়েছে কিন্তু কিছু কিছু গোপীরা ছিল যারা দূর থেকে কৃষ্ণের দিকে তাকছে আর এক গোপী একা প্রভুতিমা পাদ্য প্রেম সম্ভ্রম বিমলা এক গোপী শ্রীমতী রাধারানী সেখানে কি করছিল বলে দূর থেকে সেখানে কৃষ্ণ দেখে খুব রেগে রেগে তাকছে আমাদের সনাতন গোস্বামী সব স্পষ্ট রূপে সবার নাম বর্ণন করে দিয়েছে বলে স্বপক্ষা গোপী যারা ছিল তারা দূর থেকে তাকছে আর যারা বিপক্ষা ছিল তারা গিয়ে কৃষ্ণের কাছে সমস্ত আম্বল চেয়েছিল আর পীতাম্বর ধরেছে এইরকম তারপরে খুব সুন্দর তার মধ্যে কথোপকথন হয়েছে শেষের দিকে মহারাজ হল আগে কৃষ্ণ মহারাজ করেননি আগে তিনি সাধারণ রাজ করেছিলেন কিন্তু যখন ব্রজ গোপীদের হৃদয়ের মধ্যে যখন বিরহ খুব তীব্রভাবে উদ্ভাসিত হয়ে গেল সেই সময় তার বিরহকে শান্ত করার জন্য কৃষ্ণ মহারাজ করলেন এইবার কৃষ্ণ যখন মহারাজ করবেন ওই কৈলাশ পর্বত থেকে শঙ্করজিও এসছে শিব ঠাকুরও খুব সুন্দর রূপে গোপী ভেবে সেজিয়ে আর তিনিও এসছেন রাসে প্রবেশ করে নিয়েছেন কিন্তু কৃষ্ণ মনে মনে বলছেন কৃষ্ণ বলতে লাগলেন গোপীদেরকে বলে আজ এমন লাগছে যে রাসে কোন অনাধিকারী ব্যক্তি প্রবেশ করেনি আজ রাসে এত আনন্দ আসছে না ব্রজগোপীরা খুঁজতে লাগলো বলে কে এসছে কে অপরিচিত অনাধিকারী চলে এসছে তারা খুঁজতে খুঁজতে দেখেছে বলে শিব ঠাকুর তার গুপ্তাটা উঠিয়ে দেখলো বলে তুমি কে গো কোথায় থেকে এসছো তোমার তোমার স্বামীর নাম কি তো কোন গ্রাম থেকে এসছো সব জিজ্ঞাসা করেছে কিন্তু শিব ঠাকুর কিছু বলতে পারলেন না শেষে কি হলো বলে শিব ঠাকুরকে গুলচা মেরে মেরে সেখান থেকে আর তাড়ার চেষ্টা করলো শিব ঠাকুর সেই সময় কৃষ্ণকে শরণাগত হয়েছেন আর কৃষ্ণ ওনাকে বরদান দিলেন বলে যে পর্যন্ত আপনার আশীর্বাদ না হয় কেউ রাসে প্রবেশ করতে পারবে না আজকেও যদি আপনারা বৃন্দাবন গিয়ে দেখবেন সেখানে গোপীশ্বর মহাদেব আছে গোপীশ্বর মহাদেব আছে দুপুর বেলা তো শিবলিঙ্গ দর্শন হয় শিব ঠাকুরকে শিবলিঙ্গ রূপে সাজানো হয় কিন্তু রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে শিবলিঙ্গকে গোপী রূপে সাজা দিয়া হয় শিব ঠাকুর এখনো ঈশান কোণে বসে আর সেখানে রাসলীলা দর্শন করে পর শ্রী গোপেশ্বর মহাদেব কী পর শ্রী রাস চলিয়া ভগবান কী এটাই গৌর প্রেমানন্দে গিরিরাজ কথা কারণ এখানে একটা নাটক হবে এখানে একটা নাটক হবে আর দু মিনিট আমি একটা কথা বলছি যখন কৃষ্ণা রাসলীলার মাঝখানে তিনি প্রকট হলে তখন গোপীরা কৃষ্ণকে প্রশ্ন করেছিল মা কি শোনো বলে দেখো কৃষ্ণ তিন প্রকার লোক হয় এক প্রকার লোক হয় যার পুজো করলে পরে ওর পুজো করে দ্বিতীয় প্রকার লোক হল ওর কিছু কর বা না কর তবু ও পুজো করে তৃতীয় প্রকার লোক হল কর না কর ওর সঙ্গে তাদের কোনো সম্বন্ধ থাকে না গোপীরা কৃষ্ণকে প্রশ্ন করছে এখানে কৃষ্ণ বলছে দেখো পুজো করলে যে পুজো করি ও হলো বড়িয়া যেরকম একশো টাকার যে দোকান গেলে একশো টাকা দিলে আর একশো টাকার জিনিস দিল তার সঙ্গে কোনো সম্বন্ধ নেই এটা হলো বড়িয়া দ্বিতীয় প্রকার হলো এইটা মন দিয়ে শুনো কর না কর তবুও করে তিনি কে বলে পিতা মাতা এটা মন দিয়ে ভালো করে শুনবা পিতা মাতাদের মধ্যে ছেলে মেয়েদের প্রতি এত ভালোবাসা থাকে ছেলে যত খারাপ কেন না হয়ে যায় কিন্তু পিতা মাতা কি মনে করে আমারই ছেলে আমারই মেয়ে ভগবান বলছে এই জন্য পিতা মাতাদের ঋণী না আমরা কখনো জীবনে পিতা মাতাদের ঋণী থেকে মুক্ত হতে পারবো না এই জন্য ভগবানের নাম তিনি কি করতে প্রত্যেক দিন সকালে উঠে তুমি পিতা মাতাদের চরণ পুজো চরণ পুজো করতে এই জন্য দেখবে যখন দশরথ মহারাজ স্বয়ং করে আছে দেখবেন স্বয়ং ভগবান রাম তিনি পাদ সেবান করছে পা টিপছে এখানে শিক্ষা দিচ্ছেন কি করতে হবে প্রত্যেক দিন সকালে উঠে পিতা মাতাদের চরণ ছুঁতে হবে আপনারা বলুন তো কারা কারা সকালে উঠে
পিতা মাতাদের চরণ ছুঁয়। আরে বলো পিতা মাতাদের কে চরণ ছুঁয়ে সকাল উঠে? একটা মেয়ে হাত উঠাবে, এটা যে তালি বাজাও তোমার, সবাই তালি বাজাও, কোনো কোনো বাপ মার চরণ ছুঁয়ে। এই জন্য আপনারা সবাই দেখুন ভাগবত কথা এলেন, আমাকে একজন লোক কমপ্লেন এখানে করেছে, বলে ছেলেদের তো অনেক লেখাপড়া শিখাচ্ছে কিন্তু কোনো সংস্কার দিচ্ছে না, পিতা মাতাদের কথা শুনে না ছেলে মেয়েরা। কিন্তু ভগবান তিনি কি শিক্ষা দিয়েছেন, পিতা মাতাদের চরণকে সেবা করতে লাগে। কাল থেকে আপনারা কি করবেন, সকাল উঠে প্রথমে পিতা মাতাদের চরণ ছুঁয়ে, ঠিক আছে? তারপরে শাঁস শাঁস আর শ্বশুরি, যদি পিতা মাতা না থাকে শাঁস শ্বশুরদের কি করবে, তাদের চরণ ছুঁবে, কি করবেন তাদের, তাদের চরণ ছুঁবে। কখনো কখনো দেখা যায় না, প্রায় এই শাঁস আর বউ মাদের মধ্যে না, শাশুড়ি আর বউদের মধ্যে অধিকাংশ দেখা যায় ঝগড়া আছে কি নাই, প্রত্যেকের বাড়ি বাড়িতে শাশুড়ি আর বউ মাদের মধ্যে ঝগড়া হয়। মন দিয়ে শুনো, ঝগড়ার কারণটা কি, ঝগড়ার কারণ হলো একটা শাশুড়ির দোষ আছে, একটা বৌমার দোষ আছে। তালি দুই হাতে বাজে, তালি কখনো এক হাতে বাজে না, মন দিয়ে বুঝো। শাশুমা কি চিন্তা করে যে আপনার বৌমা আগে, বৌমা মনে করে ওকে মেয়ে মনে করে না, কি মনে করে না, ও বৌমা মনে করে এই জন্য ঝগড়া, যদি মেয়ে মনে করে ঝগড়াবে। শাশুড়ির মধ্যে কি দোষ আছে, মেয়ের জন্য তো ভালো ভালো কাপড় পাঠাবে মেয়ের বাড়িতে, মেয়ের জন্য ভালো ভালো জিনিসের দিবে, কিন্তু বৌমার জন্য কিছু করে না। এই জন্য যত ঝগড়ার কারণ হলো ওইটা। দেখো তোমার যদি ঘরের পরম্পরা কি করে চলবে, মেয়ে দ্বারা সংসারের পরম্পরা চলবে না, বৌমা দ্বারা, বৌমা দ্বারাই তোমার সংসার আগে বাড়বে। বৌমার ছেলে হলে ওই ছেলেটি তোমার পরম্পরাকে ওই রক্ষা করবে, মেয়ে রক্ষা করবে না, বৌমা রক্ষা করবে। কিন্তু শাশুড়ির দোষ হলো মেয়ের জন্য লুকিয়ে লুকিয়ে জিনিস পাঠাবে ভালো ভালো জিনিস, কিন্তু বৌমাদের জন্য কিছুই করবে না, এটা হলো একটা দোষ। দেখো এখানে শাশুড়িদের কি করতে হবে, যেরকম মেয়ের জন্য কর বৌমার জন্য ওইরকম করবা। বাইরে কোথায় গিয়েছ, মেয়েদের জন্য পাঠাও, বৌমার জন্য কিছু নিয়ে আসবে, ফুচকা নিয়ে আসবে, দই বড়া নিয়ে আসবে, ভালো ভালো জিনিস বৌমার জন্য, কারণ বৌমার তুমি কি চিন্তা করবে, শাশুড়ি আমাকে খুব ভালোবাসে। এই জন্য আমি একজন মা বাড়িতে গিয়েছিলাম, ওই মাটি ওদের বউ মামা এখানে গিয়ে বসে আছে, ওদের মধ্যে ঘরে ঝগড়া নেই, ওনার মা হরিনাম দিয়েছে, বললেন আমাদের বাড়িতে বউ মামলো খুব ভালো, বলে কেন, বলে আমি বউ মাদের বৌমা মনে করি না, তাদের কাছে মেয়ে মনে করি, আমার বাড়িতে এরাম মেয়ে, এই জন্য আমাদের ঘর মধ্যে ঝগড়া নেই, বুঝতে পারছেন তো। আর বউ মাকে শাশুড়িকে কি মনে করতে হবে, শাশুড়ি নয় তিনি হলেন আমার মা, তিনি কে বলো জোর করে, তিনি হলেন মা। আর শাশুড়ি মনে করলে ঝগড়া হবে, আর যদি মা মনে করে ঝগড়া হবে, ঝগড়া হবে না, যত ঝগড়ার মূল কারণ। এটা ছোট কথা শোনা, মন দিয়ে বুঝো, একসাথে কি হয়েছে দেখবেন, প্রায় করে শাশুড়ি এই বৌমাদের প্রায় করে ঝগড়া হয়। একদিন একটা বৌমা বলছে তার পতিকে, বলে তোমার মার সঙ্গে আমি থাকতে পারবো না, আমি আর থাকতে পারবো না, আমি নিজের বাপের বাড়িতে যাচ্ছি, তখন তোমার সঙ্গে থাকবো যখন তুমি বউ শাশুর থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে তখন আমি থাকবো। এখন ছেলে তো মাঝখানে খবর পড়িয়েছে, এখন কি করো, বউকে রক্ষা করতে গেলে মাকে ছাড়তে হবে, মাকে দেখতে গেলে বউ মাকে ছাড়তে হবে। একদিন ছেলেটা এসে বলছে নিজের মাকে, বলছে দেখ মা তুমি আমাকে জন্ম দিয়েছো লালনা পালনা করছো, বলে হ্যাঁ, বলে জন্ম থেকে নিয়ে এপর্যন্ত তুমি আমার পিছনে যত টাকা পয়সাগুলো লাগিয়েছো না, তুমি হিসাব করো সব টাকা পয়সাগুলো আমি তোমাকে দিয়ে দেবো, আর আজ আমি এইবার নিজের বৌমা তোমার বৌমার সঙ্গে মা বৌর সঙ্গে আমি থাকবো, এই জন্য তুমি কালকে আমাকে হিসাব করে বলে দিবে। তখন মাটা বলছে ঠিক আছে, আমি তো মূর্খ মানুষ, এত লেখাপড়া শিখে নাই, জন্ম থেকে দিয়ে এত শ্রী করতে কত পয়সা খরচা করেছি, 10-15 দিন তো লাগবে, বলে কোনো চিন্তা নেই, 1 মাস তোমার দিলা। আর বউ মা ছেড়ে কোথায় চলে গেছে, শাশুড়ি নিজের মার বাড়ি চলে গেছে। ঠান্ডার সময় ছিল, এখানে ঠান্ডা পড়ে না, খুব ঠান্ডা পড়ে, ঠান্ডার সময় ছিল, এখন যখন ছেলেটা শুয়ে গেছে না, মন দিয়ে শুনো, যারা বউ মার এখানে আসে মন দিয়ে ভালো করে শুনো, একদম যখন ঠান্ডার সময় ছেলেটা শুয়ে আছে,
মাতানা কি করছে কাল একটা লোটার মধ্যে জল দিয়েছে হ্যাঁ ওই জল দিয়েছে না ওই এক সাইডে ঢেলে দিয়েছে যখন ঢেলে দিয়েছে ছেলেটা খুব ঘুমে শুয়ে আছে এখন আর দিকে পাশ বেরিয়ে শুয়েছে একটু পরে আবার কি করছে লোটার মধ্যে জল দিয়েছে আবার একদিকে ঢেলে দিয়েছে তো ঢেলে দিয়ে তোর ঘুম ভেঙে গেছে বলে দেখছে মা জল ঢালছিল দেখছে না তোর ঠান্ডার সময় জল ঢালছিল আমার ঘুমটা খারাপ হয়ে গেল বলে ছেলে তুমি আমাকে বলেছিলে না তুমি জন্ম থেকে দিয়ে এপর্যন্ত কত টাকা তুমি খরচ করেছো হিসাব করে দাও আমি একটা রাতি হিসাব করছিলাম একটা রাত্রি কেবল হিসাব করছিলাম তোমার সঙ্গে যখন তুমি বাচ্চা ছেলে ছিলে না কখনো কখনো পায়খানা পরিষ্কার করে দিতে আমি কি করতাম জানো তোমাকে শুকনোতে শুয়ে আমি ওই রৌদ্রে আমি ওই হ্যাঁ ভিজার মধ্যে আমি শুয়ে থাকতাম আবার কখনো তুমি পায়খানা পরিষ্কার করে দিতে আবার তোমাকে আমি শুকনো মধ্যে শুয়ে আবার ওই পায়খানা পরিষ্কার আমি আমি পরিষ্কার করতাম এইরকম নয় কত বর্ষ তোমার জন্য আমি করেছি নিজের মুখের খাওয়াটা তোমাকে দিয়ে লালন পালন করেছি আর তুমি বড় হয়ে বলছ জন্ম থেকে নিয়ে এবার যদি যে টাকাগুলো খরচা করছো হিসাব দাও যখন বলেছে না তোমার ছেলের মাথা ঠান্ডা হয়ে গেছে তোমার ছেলেদের মাথা ঠান্ডা হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে উঠে না মায়ের পায়েতে পড়েছে বলে মা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করবে আজ থেকে আর তোমাকে ছাড়বো না সারা জীবন তোমার সঙ্গে থাকবো তোমার সঙ্গে থাকবো বুঝতে পারছেন তো এখানে আমি যেরকম পিতামাতার সেবা করবো না আমার ছেলে মেয়েগুলো তারাও দেখবে ওই রকম ভাবে সেবা করবে আর যদি মাকে অঙ্গুঠা দেখাই পিতামাতার সেবা না করি না আমার ছেলে মেয়েগুলো দেখছে ঠিক ওই রকম তোমার সঙ্গে ব্যবহার করবে বুঝতে পারছেন এখানে কি করতে হবে এখানে পিতামাতার সেবা করবা শাশ শ্বশুরের সেবা করবে শাশুড়িরা সাবধান বউ মাকে মেয়ে মনে করে তার জন্য ভালো ভালো খাওয়ার ভাত যখন মেয়ের জন্য করে তার জন্য বউর জন্য করবে ঠিক আছে আর যে বউ মারা শাশুড়িকে শাশুড়ি মনে করবে না কি করবে তাদেরকে নিজের মেয়ে মনে করবে বাস ঘরে বসে ঝগড়া শেষ এইটুকু ঝগড়া বুঝতে পারছ আর যদি আরেকটা কথা শোনো দেখবেন কখনো শাশুড়ি খুব বলে কুকুরের মতো ভো ভো করতে আরম্ভ করে যদি যেরকম কুকুরা আমরা বলি না কুকুরই ভো 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 করে যদি কুকুর যদি কাটে যদি তাকে আমি কাটলাম দুজন তো কুকুর হয়ে গেলে যদি শাশুড়ি তিনি ভো 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 করে কাটলো আর তুমিও সেই রকম ভো 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 করতে আরম্ভ করলো কি হলো তোমার দুজন কুকুর হয়ে গেলো তো এই জন্য সহ্য করতে চেষ্টা করবে এই জন্য যে সয়ে সে রয়ে আর যে নাশ হয় ও নাশ হয় বুঝতে পারছেন তো এই জন্য কি করবা শাশ শ্বশুরদের সেবা করবে পিতা মাতাদের সেবা করবে শাস্ত্র বলছে যদি পিতা মাতা সেবা না করে না আগের জন্মে নিজের মাসকে নিজে কেটে খেতে হবে নিজের মাসকে নিজে খেতে হবে এখানে পিতা মাতা সেবা করবে শান্তিতে থাকবে আর প্রেমের থাকবে একটু বলো 5 মিনিট এখানে কিছু আগে কথা হবে যে ছেলেরা নাচবে না আজকে গিরিরাজের পুজো আমি কালকে বলছিলাম এই গিরিরাজের পুজোতে যদি কেউ একটি অন্নের দানা ভোগ লাগিয়ে থাকে যদি কেউ একটা অন্নের দানা ভোগ লাগিয়ে থাকে কোন জীবনে তাদের বাড়িতে অন্ন বস্ত্রের অভাব হবে না কালকে বলছিলাম না কালকে আমি বলেছিলাম বাড়ি থেকে কিছু তুমি আরো কিছু বস্ত্র নিয়ে আসো এই জন্য বাড়ি থেকে কিছু না কিছু একটি ফল হোক একটু মিষ্টি হোক নতুবা যারা নিজা কিছু ভোজন করে একটু লুচি পুরি হোক নিয়ে আসবে বলেছিলাম দিয়েছ যার কার কার দিয়েছে হাত ভাব কোথায় এই দু চারজনের সেফটিকার জিনিস রাখা আপনাদের না বুদ্ধি বুদ্ধি কিছু নেই একদম মূর্খ একটা যখন এই কথা আমাদেরকে এত লোক যদি আমাদের উত্তর করতে দিতে বলবো না তুমি কল্পনা করতে পারবে না তারা যে কি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতো এত বানিয়ে বাড়ি থেকে নিয়ে আসতো না সবাই লোকের প্রসাদ হয়ে যেত আর আপনার একটা ফল একটা মিষ্টি পর্যন্ত আনে না মানে সারা জীবনে উপভোগ করবে নিজে কৃষ্ণ তিনি গোপিত বলছে ওই গিরিরাজের পুজোর জন্য যদি কেউ লাগিয়েছে না বাড়িতে কোনো অভাব হবে না ওইদিকে কত কিছু রাখা আছে কোথায় বেশি রাখা আছে 10% লোক বলে নিয়ে এসছে হ্যাঁ বলো
हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। सबसे पहले गुरुपाद पद्म ओम विष्णुपाद अष्टोत्तम भक्ति विदान लक्ष्मीधर गोस्वामी गुरु महाराज जय मंत्रो प्रणाम करे उनका हेतु कृपा वांछा करता हूँ। तत्पश्चात समस्त गुरुवर्ग आचार्य वृंद उपस्थित समस्त वैष्णव वैष्णव वृंद श्रीरणी सन्यासी वृंद समस्त भक्त वृंद माता चरणों में अधम का जपा जगह दंडवत प्रणाम स्वीकार हो। फुल गिरिराज महाराज की। इस समय कृष्णा गोलक वृंदावन धाम में श्री राधा रानी को बोलते हैं कि राधा रानी हम मधुर मधुर लीला करने के लिए भूलोक में जाएंगे। तो राधा रानी तो झट करके मना कर देती, जत्र नास्ति यमुना जत्र नास्ति गोवर्धनम, जहाँ पे यमुना जी नहीं है, जहाँ पे सखियाँ नहीं है, जहाँ पे दिव्य वृंदावन स्वरूप धाम नहीं है और जहाँ पे ये गिरिराज नहीं, राधा कुंड श्याम कुंड नहीं, उसी स्थान पे मैं नहीं जाऊंगा। तब कृष्ण स्वयं अपने पूरा परिकर को लेके राधा रानी के साथ पूरा जितने भी अष्ट सखी सखा ये नंद बाबा यशोमती मैया और स्वयं गिरिराज को लेके इस जगत में आते। इसलिए गिरिराज कोई साधारण नहीं है। इसलिए हमारे जो रूप गोस्वामी गिरिराज जी के महिमा वर्णन करते हुए बोल रहे हैं कि वैकुंठ जनित बरा मधुपुरी वृंदारण्य उदार पाणी रमना वैकुंठ से भी श्रेष्ठ है, यहाँ तक मथुरा से भी श्रेष्ठ है और मथुरा से श्रेष्ठ वृंदावन और वृंदावन से श्रेष्ठ ये गिरिराज गोवर्धन है। बोलो गिरिराज गोवर्धन की। देखिए गिरिराज गोवर्धन यहाँ आने का दो कथा है। तो एक समय एक कथा ये है कि किसी समुद्र मंथन के समय जब राम जी देखे कि सीता जी के विरह में जब राम जी समुद्र लंका की तरफ जाने लगे तो पिता का समुद्र को किस प्रकार पार किया जा सकता है, इसलिए हनुमान जी गिरिराज जी को सालमली द्वीप से आके यहाँ पे प्रकाश यहाँ पे स्थापन किए थे। तब गिरिराज जी बड़े दुखी हो गए। गिरिराज जी बोले मैं तो अच्छा हुआ सालमली द्वीप में था, ना ही मैं राम जी की सेवा में लग पाया। तब भगवान से बड़े स्तुति करते हैं और भगवान बोलते हैं देखो द्वापर युग में मैं इसी स्थान पे लीला करूँगा और तुम्हारे ऊपर दूध का धारा अन्नकूट सब भोग तुम्हारे ऊपर अर्पण किया जाएगा। दूसरे कथा है किसी समय पुलस्त ऋषि ये भजन करने के लिए वो अनुकूल स्थान ढूंढते ढूंढते जब गिरिराज जी में पहुंचे गोवर्धन को देख के बड़े प्रसन्न हो गए। क्यों यहाँ पे सुंदर करगल नाथ से झरना है, बड़े सुंदर गुफाएं हैं, मंदरा है, बड़े सुंदर पुष्प फल आदि है। तो ये उनके गोवर्धन के जो पिता द्रोण को पूछते हैं कि आप अपने बेटे को मुझे दे दो, आप बताओ कोई अपने बेटे को देगा, कोई नहीं देगा। तब वो बोलते हैं कि बेटे से ही पूछ लिया जाए, बेटे जाना चाहता है कि नहीं। तब स्वयं वहाँ पे गिरिराज जी बोलते हैं दो शर्त लगते हैं। एक शर्त है कि मैं जहाँ पे आप स्थापन कर दोगे मैं उसी स्थान पे रह जाऊंगा, दूसरे शर्त है कि अपवित्र अवस्था में आप मुझे छू नहीं सकते। तब पुलस्त्य ऋषि ने एक हाथ में गिरिराज जी को उठाया और उठा करके चलते चलते जब वृंदावन पहुंचे, ये वृंदावन में गिरिराज जी जैसे ही पहुंचे बड़े भाव में गदगद हो गए और सोचने लगे कि द्वापर युग में जब कृष्ण स्थान पे आएंगे स्वयं कृष्ण यहाँ पे सेवा करेंगे, इसीलिए वो अपने भार को बढ़ा लिया। और दूसरे कारण था कि उन्होंने पुलस्त्य ऋषि को किसी कारण से लघु शंका आया, तब उन्होंने गिरिराज जी को वहां पे रख के लघु शंका करने गए। अब लघु शंका करने के बाद अपवित्र हो जाता है शरीर, तब गिरिराज जी बोलते हैं देखो आप दो ही शर्त तोड़ दिया, पहला तो आप अपवित्र हो गए आप खर्च नहीं कर सकते, दूसरा मैंने बोला था जहाँ पे स्थापन कर दोगे मैं वहीं पे रह जाऊंगा, इसलिए गिरिराज जी वृंदावन में है। बोल निताय गौर प्रेमानंदे हरि। किसी समय एक दिन यशोमती मैया बड़े सुंदर सुंदर पकवान बना रहे थे, मालपुआ जलेबी मिष्ठान्न पुष्पान्न हाँ साग सब्जी लाफड़ा कितने सुंदर सुंदर पिष्टक
कृष्णा व्यंजलि आदि सब बना रहे थे। बच्चों का स्वभाव होता है, कृष्णा भी छोटे हैं, कृष्ण बोल रहे हैं बोले मैया मैया का कर रहे हो है, क्या कर रहे हो मैया। तब यशोमती मैया सोचने लगे कि बच्चे का स्वभाव होता है उठा करके झपकर के मुंह में डाल देते हैं, झूठा मूठा ज्ञान होता नहीं, बोलते बाबा के पास जाकर पूछो। तब कृष्ण धीरे धीरे चल चल के जाके बाबा के गोद में बैठ गए, नंद बाबा को दाढ़ी को पकड़ लिया, बोले बाबा बाबा मैया इतने पकवान क्यों बना रहे, कल क्या मेरे जन्मदिन है, कल बलदाव जी का क्या जन्मदिन है, कल ब्रज में क्या कोई उत्सव है। तब उसी समय नंद बाबा कहते हैं देखो हमारे जो अधिष्ठात्र देवता है ब्रज में जो बारिश होता है, हमारे जो मूल देवता है ये गाय है, और गाय किस प्रकार गाय का खाद्य क्या होता है, घास फूस खाते हैं, और घास फूस कैसे होगा, बारिश होगा तभी घास फूस होगा, तो बारिश कौन करता है बताओ, बारिश किसके द्वारा होता है, इंद्र, इंद्र ये बारिश करते हैं, इसलिए हम इंद्र की पूजा करेंगे। तब उसी स्थान पे कृष्ण अपने पिता को बड़े सुंदर रूप में समझाते हैं, देखिए बोले पिताजी हमारे इष्ट देवता इंद्र नहीं है, इंद्र का तो कर्तव्य है, कर्तव्यम देवराजस्यो कदम दृष्टि प्रधान पिता, भागवत जी में वर्णन कर रहे हैं कि उनका तो केवल कर्तव्य मात्र है कि वो बारिश करे, हमारा जो इष्ट है वो है गिरिराज जी, हमारे गाय कहाँ चढ़ने जाते हैं बोले गिरिराज जी, हम कहाँ से फल मूल संग्रह करते हैं बोले गिरिराज जी, तो हम इंद्र को क्यों पूजा करें। और दूसरी बात, आप कितने साल से इंद्र को पूजा कर रहे हो, इंद्र को देखे हो बोले नहीं, बोले हमारे गिरिराज जी को अगर पूजा करोगे तो गिरिराज जी प्रत्यक्ष प्रकट हो जाएंगे और सारे भोग खा लेंगे। तब नंद बाबा मान गए अच्छा ऐसा बात है। तब सब ब्रजवासी वहां पे बड़े सुंदर सुंदर जो एक किलो आटा में रोटी बना रहे थे, एक किलो आटा में लुच्ची बना रहे थे और दो किलो बना दी, एक किलो लड्डू दो किलो लड्डू लाने लगे, हाँ फल बहुत सारे, फल बहुत सारे व्यंजन सब चीज वहां पे लेके आए, और सब चीज लाके जैसे ही गिरिराज जी में रखा और गिरिराज जी के अंदर तुलसी दल देके स्वयं गिरिराज जी को पाद्य अर्घ्यम आचमन्यम आदि देके जैसे ही गोपाल मंत्र पाठ किया प्रत्यक्ष स्वयं गिरिराज जी प्रकट हो गए, बोल गिरिराज महाराज की, जोड़ कर बोलो बोलो गिरिराज महाराज की, गिरिराज जी प्रकट हो गए। तब नंद बाबा यशोमती मैया सारे सखा लोग देखे बड़े प्रसन्न हुए, भाई हम इतने दिन से इंद्र को पूजा कर रहे हैं, इंद्र आज तक प्रकट नहीं हुए लेकिन ये गिरिराज जी प्रकट हो गए। तो गिरिराज जी दो हाथ में लंबाए आगे बढ़ा करके जितने द्रव्य था सबको खा गए, सब खा गए। तब उसी स्थान पे सुदाम मधुमंगल कृष्ण को बोलते हैं भाई तुम्हारे गिरिराज जी तो बड़े खाने वाले निकला, सारी की सारी चीज खा ही लिया, पर हम लोग क्या खाएंगे, अभी हम लोग क्या खाएंगे। तब वहां पे गिरिराज जी ने खाने के बाद नियम होता है कुल्ला करके मुंह धोते हैं, धोते हैं कि नहीं, आचमन करते हैं। तब गिरिराज जी अगर इतने खा लिए तो आचमन कहाँ करेंगे। तब गिरिराज जी बोलते हैं पानी दिखाओ, भाई पानी लाओ, तो कोई एक लोटा दो लोटा तो वो लोटे के साथ ही खाए तो आचमन हो नहीं पा रहे। तब वहां पे सखा लोग सखियां दक्षिण दिशा में जो मानसी गंगा है उनको दिखाया, तो मानसी गंगा को गिरिराज जी एक हाथ में ऐसे करके दे और मुख में डाल के आचमन किए, और दूसरे तरफ जैसे ही फेंकने लगे, जैसे ही कुल्ला करके फेंकने लगे, सोना चांदी हीरा जवाहरात सब निकलने लगा, सब चीज निकलने लगा। तो मधुमंगल बोल रहे हैं कि सौर खिलाओ इसको, और खिलाओ बाबू और खिलाओ, ये और खाएगा तो और सोना चांदी देगा। तो वहां पे जितने भी गोपीगण थे भाई सोना चांदी तो हम पहन लेंगे, बताओ सोना चांदी खा सकते हो, सोना चांदी खा सकते हो नहीं। तब गिरिराज जी खाने के लिए क्या मिलेगा, जैसे ही थालियों में दृष्टि हो दृष्टि डाला गिरिराज जी, जो एक किलो लड्डू लाए थे वो दो किलो हो गया, जो दस किलो लाए थे वो बीस किलो हो गया, सब दुगुना तिगुना चारगुना हो गया पूरा। ब्रजवासी कह रहे हैं लाला तू अगर पहले बोल देता तो और थोड़ा थोड़ा ले आ, और डबल डबल हो जाता। इस प्रकार गिरिराज जी का पूजा किया, गिरिराज जी का पूजा करते करते वहां पे परिक्रमा करते हैं,
और परिक्रमा के बीच में स्वयं सबके आगे आगे गाय चलते हैं, फिर बछड़े, फिर ये पुरुषगण, फिर कृष्ण, फिर सबसे पीछे ये श्रीमती राधा रानी चलते हैं। अब कृष्ण को इच्छा हुआ कि मैं थोड़ा राधा रानी को दर्शन करूं, कृष्ण को इच्छा हुआ मैं ये राधा रानी को दर्शन करूं। जैसे ही राधा रानी को दर्शन करने की इच्छा हुआ, कृष्ण तो पीछे जा नहीं सकते, इतने में वहाँ पे एक बछड़े को पूंछ को मोड़ दिया। जैसे ही बछड़े भाग के गया, तब राधा रानी को कृष्ण ने दर्शन दिया और राधा रानी को प्रेम से गदगद हो गए। अब इतने में दो तीन बार राधा रानी को कृष्ण ने दर्शन देते हैं, मिलन होता है और वहाँ पे प्रत्येक स्थान में रुक रुक के गिरिराज जी का परिक्रमा होता है और गिरिराज जी साक्षात ये ब्रजवासियों जहाँ पे स्वयं भगवान ने राज किया, अपने सखियों के साथ राज किया और सुंदर सुंदर कंदराज है, इसलिए हमारे रघुनाथ दास गोस्वामी कहते हैं, प्रमोद मदन दिल कंदरी कंदर दे Oh,